আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সৃজনশীল দুই এর অ্যাসাইনমেন্ট দুই, সৃজনশীল দুই এর নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল তিন এর উত্তর দিয়েছি, পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও দিয়েছিলাম। তো সৃজনশীল দুই নিয়ে কথা বলছি। এখানে তোমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে যে ডিইএফ একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের ডিই গ্রেটার দেন ইএফ এবং এফ কোণ এবং ই কোণের সমদ্বিবাহু খণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে সেট করে, ই কোণ এবং এফ কোণের সমদ্বিবাহু খণ্ডকদ্বয় এখানে পি বিন্দুতে সেট করে। এবং সেক্ষেত্রে ক নম্বর প্রশ্নে বলা আছে যদি এই ডি কোণটা 40 ডিগ্রি হয়, এই কোণটা 40 ডিগ্রি হয় তাহলে এই পি কোণের মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যদি সেটা বের করতে চাই, তো প্রথমে দেখো আমরা জানি ত্রিভুজের তিন কোণের, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো ডি কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ সমান 180 ডিগ্রি, সেখানে ডি কোণের মান হচ্ছে কত 40। তাহলে ডি কোণটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, ই কোণ এবং এফ কোণের মান পেয়েছি কত 140। এখন আমরা যেহেতু এখানে সমদ্বিবাহু খণ্ডক দেওয়া আছে, অর্থাৎ ই কোণের সমদ্বিবাহু খণ্ডক পিই এবং এফ কোণের সমদ্বিবাহু খণ্ডক পিএফ দেওয়া আছে, তো আমরা এখানে সমদ্বিবাহু খণ্ডক মানে বুঝতে পারি যে দুই ভাগে ভাগ করা। তাহলে ই কোণটাকে হাফ দিয়ে গুণ করলাম অথবা দুই দ্বারা ভাগ, এটাকে দুই দ্বারা ভাগ করলাম, এখানে দুই দ্বারা ভাগ করলাম, অথবা হাফ দিয়ে যদি গুণ করি তাহলে দেখো হাফ ই কোণ যোগ হাফ এফ কোণ ইকুয়াল টু আমরা পাইলাম কত 70 ডিগ্রি পাইলাম। তো 70 ডিগ্রি পাওয়ার পরে আমরা এখন কি করব, এখন নিচে যে ত্রিভুজটা আছে পিইএফ, এই ত্রিভুজ নিয়ে আমরা আবার একটা সূত্র তৈরি করি, সেখান থেকে আমরা একটা মান পেয়ে যাবো, তো পি কোণের মান পাবো। তাহলে আমরা সামনের দিকে আগে সুপ্র শিক্ষার্থীরা দেখো, আবার যদি আমরা এই ত্রিভুজটা চিন্তা করি, এই নিচে যে ভিতরে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো পিইএফ ত্রিভুজের কোণ হচ্ছে কোনটা, ইপিএফ মানে এই কোণ যোগ এই কোণ যোগ হচ্ছে এই কোণ, তো এই তিনটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি হবে। এখন দেখো পি কোণ এটা ঠিক থাকলো, আসলে এই কোণটা মানে কি, এই কোণটা মানে হচ্ছে পুরো ই কোণের অর্ধেক, অর্থাৎ পিইএফ হচ্ছে ই কোণের অর্ধেক। এরপরে আবার যদি পি এফ ই কোণে চিন্তা করি তাহলে সেই কোণটা কি পুরা কোণের অর্ধেক। তাহলে কি লিখতে পারি আমরা, এই কোণের পরিবর্তে লিখতে পারি হাফ ই কোণ, এই কোণের পরিবর্তে লিখতে পারি হাফ এফ কোণ, যেটা আমরা প্রথম চিত্র থেকে বের করেছিলাম এবং এটুকের মান আমরা পেয়েছিলাম কত 70 ডিগ্রি। তো সেই মানটা আমরা এখানে বসাইলাম, বসানোর পরে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে দেখো আমরা পি কোণের মান পেয়ে গেলাম কত 110 ডিগ্রি। তার মানে আমাদেরকে বলা হয়েছিল পি কোণের পরিমাপ কত, অর্থাৎ আমরা যদি পুরো নামটাও লিখি, যেমন বইয়ের পুরো নামও লেখা আছে, যদি পুরো নামটাই আমরা লিখতাম তাহলে এইভাবে কি লিখতে পারতাম দেখো ই পি এফ কোণ, এটা আমরা পুরো নামটা যদি লিখি তোমাদের প্রশ্নে যেভাবে আছে ই পি এফ কোণ, এখানেও যদি আমরা লিখি যে কোণ ই পি এফ, এখানেও যদি লিখি যে ই পি এফ, তো পুরো নামটাও লিখতে পারি আবার সংক্ষিপ্ত নামও লিখতে পারতাম, তো পুরো কোণের মান আমরা কত পেলাম 110 ডিগ্রি পাইলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার, অর্থাৎ এই কোণের মান হচ্ছে 110 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা ক নাম্বারে আমাদের যে প্রমাণ করতে বলছিল যে এই কোণটা হচ্ছে কি স্থূল কোণ, এই কোণটা যদি আমরা স্থূল কোণ প্রমাণ করতে চাই তাহলে আমরা প্রথমেই দেখো আমাদের উদ্দীপকে দেওয়া আছে ত্রিভুজ ডিইএফ এর ডিই গ্রেটার দেন ইএফ এবং ই কোণ এবং এফ কোণের সমদ্বিবাহু খণ্ডক দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই কোণ আর এই কোণের সমদ্বিবাহু খণ্ডক দ্বয় পি বিন্দুতে ছেদ করে, সেই ইপি কে যদি বর্ধিত করি তাহলে ডিএফ কে এম বিন্দুতে ছেদ করে, আর প্রমাণ করতে হবে কি তাহলে ডিএমই স্থূল কোণ, কি বলছে ডিএমই এই কোণটাকে স্থূল কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণে দেখো ডিই গ্রেটার দেন ইএফ হওয়ায় এফ কোণ গ্রেটার দেন ডি কোণ, আমরা জানি যে বড় বাহুর সামনের কোণ বড় আর ছোট বাহুর সামনের কোণ কি ছোট, যেহেতু ডিই বড় তার মানে এই বাহুটা বড় হলে এটা সামনের কোণ হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এফ কোণটা, আর ডিএফ যেহেতু ইএফ যেহেতু ছোট ইএফ এর সামনের কোণ হচ্ছে এটা, তার মানে এই কোণটা আর হচ্ছে এই কোণটা দুইটার মধ্যে এটা বড় হবে এটা ছোট হবে, যেহেতু এখানে বলা আছে ডিই গ্রেটার দেন ইএফ, তো আমরা লিখলাম। এরপরে উভয় পাশে হাফ ই কোণ যোগ করলাম, যোগ করে আমরা এক নাম্বার সমীকরণ দিলাম। দেওয়ার পরে দেখো ত্রিভুজ ইডিএম, ত্রিভুজটা খেয়াল করো ইডিএম, এই ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে এটা, তো আমরা জানি বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টির সমান, তাহলে সেটা যদি হয় তাহলে কি হবে এই কোণ আর এই কোণ তাদের যোগফলের সমান হবে, এই জন্য আমরা লিখলাম কি
যে ইডিএম ত্রিভুজের বহিঃস্থ কোণ ইএমএফ সমান কত হবে, ডি কোণ যোগ হতেছে ডিইএম কোণ। ডিইএম কোণ মানে হচ্ছে হাফ ই কোণ, এই কোণটা হচ্ছে পুরাটার অর্ধেক, তাই এই জন্য হাফ ই কোণ লিখতে পারি। আবার আমরা যদি এই ত্রিভুজটা নেই ইএমএফ, খেয়াল করো ইএমএফ এই ত্রিভুজটা নেই, তাহলে এই ত্রিভুজের বহিঃস্থ কোণ কোনটা, এটা, সেক্ষেত্রে সেই কোণটা কি ডিএমএফ, ডিএমই হচ্ছে বহিঃস্থ কোণ, এটা বহিঃস্থ কোণ, তাই তার অন্তঃস্থ বিপরীত কোণ হচ্ছে এফ কোণ আর হচ্ছে ই কোণ। তো এফ কোণ আর ই কোণ যদি আমরা নেই সেখানে দেখো, তাহলে কি হবে, এফ কোণটা পুরাটা হবে আর ই কোণটা আবারও কি হবে অর্ধেক হবে। এই কারণে আমরা লিখছি এফ কোণ যোগ হচ্ছে কত, এফ ই এম কোণ। এফ ই এম কোণ মানে হচ্ছে এই অর্ধেক কোণটা, এই অর্ধেক কোণ, তার মানে এটাও কি হাফ ই কোণ। এখন দেখো এই দুইটা মান, একটা হচ্ছে কি এফ কোণ যোগ হাফ ই কোণ, এটা হচ্ছে বাম পক্ষে আছে অর্থাৎ গ্রেটার দেন, আর ডি কোণ যোগ হাফ ই কোণ এটা হচ্ছে এই পাশে আছে। তো এটার মান হচ্ছে এটা আর এটার মান হচ্ছে কি এটা, তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো কত, ডি এম ই গ্রেটার দেন, এটার মান যদি এখানে বসাই ই এম এফ তাহলে সেটা গ্রেটার দেন হবে কত, ই এম এফ। তাহলে এরপরে আমরা চিত্র থেকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো, তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা চিত্রের দিকে খেয়াল করি, দেখো এই কোণ আর হচ্ছে এই কোণ, এই দুইটা কোণ যদি যোগ করি অর্থাৎ ডি এম ই এবং ই এম এফ, এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, এক সরল কোণ বা দুই সমকোণ। তো এক সরল কোণ বা দুই সমকোণ যদি হয় এদের যোগফল, তো আমরা এই কোণটা গ্রেটার দেন এই কোণ পেয়েছি, একটু আগেই আমরা লিখেছিলাম যে ডি এম ই গ্রেটার দেন কত, ই এম এফ। দুইটা যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা তো 90 ডিগ্রি হবে আর একটা 90 ডিগ্রি থেকে বড় হবে, এমনটা নয়, তাহলে যেহেতু এটা বড় এটা ছোট তাহলে এই কোণটা কি হবে, 90 থেকে বড় হবে। আর আমরা জানি যে 90 ডিগ্রি থেকে বড় 180 থেকে ছোট কোণকে স্থূল কোণ বলে, তাহলে কি হবে ডি এম ই একটি স্থূল কোণ প্রমাণিত। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গ নাম্বার প্রশ্নে বলা ছিল যে আসলে এই কোণ ই কিউ f equal to 90 degree minus half d কোণ, তো এটা অত্যন্ত সহজ একটা প্রমাণ। তো দেওয়া আছে ত্রিভুজ DEF এর e কোণ এবং f কোণের বহির্দ্বিখণ্ডক, মানে হচ্ছে এই ত্রিভুজের বাইরে বহির্দ্বিখণ্ডক q আর বিন্দুতে মিলিত হয়েছে, এবং প্রমাণ করতে হবে কি EQF equal to 90 degree minus half d কোণ। তো এখানে আমাদের কিছু অঙ্কন আছে, দেখো এই DE কে a পর্যন্ত এবং DF কে b পর্যন্ত বর্ধিত করলাম। এরপরে দেখো প্রমাণ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তো আমরা যদি প্রথমে ডি ই এফ ত্রিভুজ চিন্তা করি তাহলে ডি কোণ যোগ ই কোণ যোগ এফ কোণ, অর্থাৎ আমরা এই ত্রিভুজে কি করতে পারি, ডি কোণ যোগ ই কোণ যোগ হচ্ছে এফ কোণ, এই তিন কোণের সমষ্টিও কি 180 ডিগ্রি। এরপরে আমরা প্রত্যেকটা কোণ থেকে কি করলাম, হাফ দ্বারা ভাগ করলাম, হাফ দ্বারা ভাগ করলে হাফ ডি কোণ হাফ ই কোণ হাফ এফ কোণ সমান কত পাইলাম, 90 ডিগ্রি। এরপরে আমরা এই হাফ ডি কোণ থেকে ডান পাশে নিয়ে গেছি। এখন দেখো ত্রিভুজ DEF এর বহিঃস্থ কোণ হচ্ছে কোনটা, এটা হচ্ছে বহিঃস্থ কোণ। তা বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টির সমান, অর্থাৎ তাহলে অন্তঃস্থ বিপরীত কোণ থাকতেছে এই কোণ আর হচ্ছে এই কোণ, এজন্য EDF আমরা লিখছি, দেখো EDF যোগ হচ্ছে কি EFD EFD, এবং সেক্ষেত্রেও আমরা কি করলাম, হাফ দ্বারা ভাগ করলাম, হাফ দ্বারা গুণ করলাম, টু দ্বারা ভাগ করতে পারি অথবা হাফ দ্বারা গুণ করতে পারি। একইভাবে আবার এখানে যে বহিঃস্থ কোণ ছিল এই কোণটা, তো সেই কোণের বহিঃস্থ কোণ আমরা কত পেয়েছিলাম, দেখো BFE, অর্থাৎ কোণের নামটা হচ্ছে কি BFE, এটা বহিঃস্থ কোণ, তাহলে তার বিপরীত কোণ হচ্ছে এইটা হচ্ছে, আমরা সেটাই লিখলাম, দেখো EDF আর হচ্ছে DEF, এবং সংক্ষেপে আমরা যদি লিখি তাহলে হাফ দ্বারা প্রথমে গুণ করলাম, পাশাপাশি আমরা এখানে লিখলাম এটা মানে ডি কোণ আর এটা মানে হচ্ছে ই কোণ, তাহলে আমরা এখানে এটাকে 2 নম্বর এটা 3 নম্বর সমীকরণ দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখন যদি আমরা এই ত্রিভুজটা চিন্তা করি EQF, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে, তার মানে EQF কোণ যোগ FEQ কোণ আর হচ্ছে EFQ কোণ, এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো তোমরা খেয়াল করো আমরা একটু আগে লিখেছিলাম 2 নং এবং 3 নং সমীকরণ থেকে, তা আমরা সেক্ষেত্রে এই কোণের পরিবর্তে কি লিখতে পারি, হাফ এটা, আর এই কোণের পরিবর্তে লিখতে পারি হাফ এই কোণ। আর এই হাফ কোণের মান ছিল কত, হাফ ডি কোণ যোগ হাফ এফ কোণ,
আর হাফ এই কোণের মান ছিল হচ্ছে হাফ ডি কোণ যোগ হচ্ছে হাফ ই কোণ। এখন দেখো আমরা যদি ডি কোণটাকে একসাথে লিখি তাহলে একটা ডি কোণ হয়, আমরা হাফ ই রেখে দিলাম, ই কোণ আর হচ্ছে এফ কোণ এটাকে আমরা কি করলাম একসাথে লিখলাম। তোমরা খেয়াল করো যে এক নম্বর সমীকরণে আমরা হাফ ই কোণ হাফ এফ কোণের মান বের করছিলাম, আমরা সেখানে এক লাইন কম করলেও পারতাম অর্থাৎ হাফ ডি কোণ হাফ ই কোণ হাফ এফ কোণের মান 180 ডিগ্রি আমরা লিখতে পারতাম, 90 ডিগ্রি লিখতে পারতাম। আমরা যেহেতু মান বের করছি আমরা কি করলাম এই টুকের মান অর্থাৎ হাফ ই কোণ এবং হাফ এফ কোণের যে মানটা ছিল এক নম্বর সমীকরণ 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ সেটা লিখলাম। এবার দেখো হাফ ডি কোণ আর হাফ ডি কোণ যদি আমরা এখানে কেটে দেই তাহলে কত থাকে হাফ ডি কোণ প্লাস 90, যেটা পক্ষান্তর করলাম অর্থাৎ এটা জেনে গেল মাইনাস এটা জেনে গেল মাইনাস। এখন যদি আমরা বিয়োগ করি খুব সহজেই ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো এই উপপাদ্যটা পুরোটাই একটা অঙ্কের মতো ছিল, তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে এটা তোমাদেরকে একবার দুবার বুঝে নিলে তোমরা নিজেরাই লিখতে পারবে আশা করি। তো এটাই ছিল তোমাদের জ্যামিতির দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন, আমরা এর আগে ক্লাসে সৃজনশীল ওয়ান এর সমাধান দিয়েছিলাম, এটা 2 নাম্বার 3 নাম্বার আগে দিয়েছি, আমরা এরপরে 4 নাম্বার দিব। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমাদের এই ধরনের যে কোনো সমস্যা খুব সহজে তোমরা পেতে পারো। তো সেই বন্ধু ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো, ধন্যবাদ সবাইকে।